সুপার ভাবনায় আরো একবার আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ গল্প করতে এসেছি আপনাদের সাথে এমন একজন নারীকে নিয়ে, যে নারীর অবদান আমাদের বাঙালি নারীর জীবনে অপরিসীম। গল্পে যাওয়ার আগে একটু বলি, একটা সময় আমাদের এই বাঙালি নারীদের জীবন ছিল খুবই অদ্ভুত। খুব বেশি দিন আগের কথা না, এই ধরুন 150 বছর আগের কথা। তখন বাঙালির নারীদের জীবনটা ছিল এমন যে তারা প্রথম বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বাড়ির বাইরে পা রাখত, এবং এটিই তাদের ছিল প্রথম বাড়ির বাইরে যাত্রা। এবং শ্বশুর বাড়ি থেকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য তার মৃতদেহ আসলে বাড়ির বাইরে বের হতো। এর বাইরে তার আসলে কোনো জীবন ছিল না, এর বাইরে তারা কখনোই বাড়ির বাইরে পা রাখার সুযোগই পেত না। এইরকম একটা সময়ই, সেই সময়ে একজন নারী যিনি গর্ভবতী অবস্থায় কালাপানি পাড়ি দিয়ে বিলেত যাত্রা করেছিলেন। কালাপানি শব্দটা প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে। আগের দিনে শাস্ত্রমতে সমুদ্র যাত্রা সম্পূর্ণরূপে বারণ ছিল। যাই হোক, সেই নারীর কথায় আসি, তিনি হলেন জ্ঞানদানন্দিনী দেবী। সেই সময়কার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির তিনি বলছিলেন। তার জন্ম 1850 সালে যশোরের এক গ্রামে। মাত্র 8 বছর বয়সে তার বিয়ে হয়ে যায় ঠাকুর বাড়ির সন্তান সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে। সত্যেন্দ্রনাথ কিন্তু কম নয়, তিনি সেই সময় প্রথম ভারতীয় ব্যক্তি যিনি সিভিল সার্ভিসে যোগদান করেন। এর আগে কিন্তু ব্রিটিশরা ছাড়া কেউই সিভিল সার্ভিসে যোগদান করতে পারতেন না। তো সত্যেন্দ্রনাথ সিভিল সার্ভিসে যোগদান করার পরে তার ট্রেনিং শুরু হয়। 1864 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর ফিরে আসেন ট্রেনিং থেকে। ফিরে আসার পরে তার কর্মস্থলটি ঠিক হলো বর্তমান মুম্বাই শহরে। সে সময় রেয়াজ ছিল, স্বামী যদি বাড়ির বাইরে কাজে যায় স্ত্রীকে আসলে শ্বশুর বাড়ির সাথেই থাকতে হবে। কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং জ্ঞানদানন্দিনী দেবী খুব যে নিয়ম মেনে চলেছেন সেই সময় তা কিন্তু নয়। সত্যেন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন এই ঠাকুর বাড়ির বড় বড় থামের আড়ালে তিনি যেন থেমে না যান, তাই সস্ত্রীক তিনি মুম্বাই যাত্রা করলেন। যে বাড়ির বৌরা গঙ্গা স্নান করতে যেতেন পালকিতে চড়ে এবং স্নান করতেন পুরো পালকি চুবিয়ে, সেই বাড়ির বউ মুম্বাই যাত্রা করলেন। কিন্তু যাত্রা করার আগে এক বিপত্তি ঘটল। তিনি কি পরে বের হবেন বাড়ির বাইরে? এতদিন ধরে ঠাকুর বাড়ির মেয়েরা তো আসলে একটি কাপড় পেঁচিয়েই ঘরের ভেতর অবস্থান করেছে। সে সময় বাঙালি নারীরা আসলে একটি কাপড় যেন তেন ভাবে পেঁচিয়েই বাড়ির ভেতর অবস্থান করত। কিন্তু এই নারী যখন বাড়ির বাইরে বের হবেন, তখন তিনি কি পরে বের হবেন? ফরাসি দোকান থেকে বেশ ওরিয়েন্টাল একটা ডিজাইনের ড্রেস অর্ডার করা হলো। বেশ কিম্ভূত কিমাকার দেখতে ছিল সেই ড্রেস। সেটি পরেই রওনা হলেন জ্ঞানদানন্দিনী, এবং সেই পোশাকটি ভীষণ অস্বস্তিকর ছিল। তখন থেকে জ্ঞানদানন্দিনীর মনে হলো, আসলে বাঙালি নারীর জন্য স্বচ্ছন্দে বিচরণ করা যায় এমন একটি পোশাকের ভীষণ প্রয়োজন। সেই সময় উনি মুম্বাইতে দেখেছেন পার্সি নারীরা শাড়িকে ডান কাঁধের উপরে দিয়ে একরকম ভাবে কায়দা করে পড়েছে। জ্ঞানদানন্দিনীর সেটি বেশ পছন্দ হয়েছিল। তিনি পরবর্তীতে কিছুটা পরিবর্তন করে ডান কাঁধ থেকে বা কাঁধের উপরে শাড়িটি দিয়ে একটি কায়দা প্রচলন শুরু করলেন, শাড়ি পরার পদ্ধতি শুরু করলেন। তো সেই পদ্ধতিটি আসলে আজকে আমরা আত্মস্থ করতে করতে একটা পর্যায়ে এসেছি। আমরা কিন্তু সেই জ্ঞানদানন্দিনীর দেখানো পথেই এখন পর্যন্ত শাড়ি পরছি। বা দিকে শাড়ি পরার কারণে যেহেতু ডান হাতটা খালি থাকে, মেয়েদের গৃহস্থালের কাজ করতে আসলে এতে বেশ সুবিধা হয়। এভাবেই আস্তে আস্তে জ্ঞানদানন্দিনী শাড়ির পাশাপাশি শুরু করলেন জ্যাকেট পরার প্রচলন। তখন নানা রকম লেসের মাধ্যমে সুন্দর করে নকশা করে জ্যাকেটের প্রচলন হল। শাড়ির সঙ্গে মিলিয়ে এই জ্যাকেটের প্রচলনই পরবর্তীতে আসলে ব্লাউজের রূপ ধারণ করে। এজন্য তাকে কিন্তু কম দুর্নামও সহ্য করতে হয়নি। সমাজের সকল রকম কটাক্ষ বাধা এড়িয়ে তিনি এগিয়ে গেছেন, আর সে কারণেই আজও হয়তো আমরা স্বাচ্ছন্দ্যে শাড়ি পরতে পারি। মজার ব্যাপার হচ্ছে, তিনি কিন্তু ফটোগ্রাফার ছিলেন।
আজকের এই মোবাইল যুগে বসে ধারণাই করতে পারি না আমরা সে সময় ফটোগ্রাফি করাটা কত কঠিন ছিল। তার অবদানের কারণেই কিন্তু আমরা সেই সময়কার নারীদের বিভিন্ন অন্দরমহলের ছবি দেখতে পাই। ও হ্যাঁ, আরেকটা মজার ব্যাপার, তিনি বিভিন্ন রকম সাহিত্য পত্রিকা প্রকাশিত করে গেছেন। সমাজের চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি এভাবেই এগিয়ে গেছেন সামনের দিকে, আর এ কারণেই আমরা এখনও তার আলোয় আলোকিত হই, উদ্ভাসিত হই। নারীর জগৎকে প্রসারিত করতে তার ভূমিকা অনস্বীকার্য। আজ তবে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো গল্প নিয়ে আবার আসবো সুতপার ভাবনায়। সেই পর্যন্ত ভালো থাকুন।